একটা ফোর স্টার রেস্টুরেন্ট হিসেবে আহামরিও কিছু না, আবার এত খারাপও না। এগুলা ছাড়া মোট বিল হচ্ছে গিয়ে। আসসালামু আলাইকুম পাবলিক, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিমন অফিসিয়াল। আশা করি আপনার আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি লিমন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা ব্লগ হবে, কারণ আজকে আমরা এই ব্লগ করতে যাচ্ছি। ব্লগ তো হবেই, তার পাশাপাশি ফুড রিভিউ হবে। অ্যান্ড তো আজকে আমরা ব্লগ করতে পেয়ে যাচ্ছি, তা আপনাদেরকে বলতেছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে দ্য গ্র্যান্ড হল। এটা হচ্ছে গিয়ে একটা রেস্টুরেন্ট, খুবই পপুলার একটা রেস্টুরেন্ট। অলসো এটা হচ্ছে গিয়ে ফোর স্টার রেস্টুরেন্ট। ইয়াপ, সো আজকে আমরা দেখবো যে কি এই দ্য গ্র্যান্ড হলে এবং এদের খাবার কিরকম। তো চলুন যাওয়া যাক। এমনি গরম অবস্থা পুরো খারাপ হয়ে যেতেছে, আপনাদের সাথে কথা বলার জন্য ফ্যান অফ করে দিছি। তো যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কেন করেননি? আমাদের সুপ এসে করেছে, এখন আমরা সুপ খেতেছি। সুপ কিরকম? আমরা যে সুপটা খেতেছি সেটা হচ্ছে গিয়ে থাই সুপ। তো এই যে আমাদের খাবার, আর ও অলরেডি বিসমিল্লাহ করে দিছে। তো তোমাদের খাবার কিরকম লাগতেছে? তোমার তো সব জিনিসই ভালো লাগে। খাবার টেস্ট বুঝো না? মুড়ি খা।
ঠান্ডা ঠান্ডা একটু গরম হলে ভালো। তো এখন আমরা ভেজিটেবলসের সাথে ট্রাই করে দেখবো যে এটা কিরকম। এটা ঠিক আছে বাট ঠান্ডা, ভেজিটেবলস হলে একটু কাঁচা কাঁচা লাগতেছে বেশি। একটু শীত হলে ভালো তো, একটু গরম হলে ভালো তো। তো নাও উই গোইং টু ট্রাই চিকেন লেগ। আপনাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। তো প্রত্যেকে আমাদের খাওয়া দাওয়া করা শেষ, তো ওদিকে কথা বলতে পারিনি কারণ ওদিকে গান চলতেছিল আর ইউটিউবে এই গান চালে তো আমার ভিডিও কপিরাইট উড়াই দিব। তো যাই হোক, আমরা যেহেতু খাবার বাসা আমরা ব্রেক করে নিতেছি বাসার জন্য, তো এটা এখন ডাইরেক্ট আমরা বাসায় যাবো। ভাই আমি একটা জিনিস বুঝলাম না, এদিকে পাতুল পাও কো পাতুল পাও নাই খেয়েছি। তো আমরা হাঁটতেছি এই কারণে কারণ আমাদের সামনে এখন বিস্কুট কিনতে হবে, বিস্কুট কিনে দেন ডাইরেক্ট বাসে যাবো। তো ফাইনালি আমি বাসায় এসে পড়ছি। তো এখন হচ্ছে কি আসল কাজ স্টার্ট, কারণ আমি যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি ওই রেস্টুরেন্টকে আমি একটা রেটিং দিব, তাদের খাবার অ্যান্ড তাদের সার্ভিস অ্যান্ড তাদের ডেকোরেটিং এগুলির উপর আমি একটা রেটিং দেবো এখন 0 থেকে 10 পর্যন্ত। ফার্স্ট কথা বলি হচ্ছে কি খাবার নিয়ে, তো তাদের খাবার তো পারফেক্ট ছিল। তাদের খাবার যে ফার্স্ট আমরা আইটেম অর্ডার করছিলাম তা হচ্ছে কি থাই স্যুপ। থাই স্যুপের সব কিছু পারফেক্ট, বাট থাই স্যুপ যে একটা 4-স্টার রেস্টুরেন্ট হিসেবে তো আহমরীয় কিছু না, আবার এত খারাপও না, পারফেক্ট অলসো গুড। অ্যান্ড যে রাইসটা আমরা অর্ডার করছি রাইসটা অনেক পারফেক্ট ছিল, বাট ওই রাইসে একটা প্রবলেম ছিল তা হচ্ছে গিয়ে রাইসটা ঠান্ডা ছিল। নেক্সট হচ্ছে গিয়ে যে ভেজিটেবলটা আমরা অর্ডার করছি ভেজিটেবলটা একই প্রবলেম, ভেজিটেবলটাও আমাদের কাছে ঠান্ডা লাগছে। অ্যান্ড চিপ টেপে সবজিগুলো ইউজ করছে, অ্যান্ড যেগুলো ইউজ করার কথা তা করে নেই, যেমন হচ্ছে কি পেঁপে ইউজ করার কথা পেঁপে ইউজ করে নেই। হ্যাঁ ইটস ওকে, এটা তারা হয়তো বেশি ভালো বুঝে, আমি তাদের থেকে তো আর আমার বেশি জ্ঞান না, বাট আমার যেটা ওপিনিয়ন আমি তাই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করতেছি। সো নেক্সট আমরা কথা বলি হচ্ছে গিয়ে তাদের চিকেন নিয়ে, ঠিক আছে। ফ্রাইড যে চিকেনটা আমরা অর্ডার করছি, তো আমি ছোট থেকে আসমন্দ বলছ যতগুলো রেস্টুরেন্টে আমি খাওয়া দাওয়া করছি বেশিরভাগ রেস্টুরেন্টে চিকেন এই অবস্থায় থাকে, তা হচ্ছে গিয়ে মানে চিকেনের মধ্যে মাংস কম থাকবে আর উপরের যে ওই যে ক্রিসপি যেই জিনিসটা থাকে ওইটার লেয়ার অনেক মোটা থাকবে আর ওইটাই বেশি ভাগ থাকে, ঠিক আছে। ভিতরের মাংস একদমই কম থাকে। সো ওই হিসাব করতে গেলে তাদের তো পারফেক্ট ছিল, মানে মাংস কম। বাট এদিকেও একটা ডিসঅ্যাপয়েন্টেড আরেকটা ঘটনা আছে, তা হচ্ছে কি এই চিকেনের দিকেও একটু ঠান্ডা ছিল, ঠিক আছে। মানে যে উপরের যে জিনিসটা যে ক্রিসপি হওয়ার কথা ছিল না ওইটা ক্রিসপি লাগেনি, ওটা আমাদের কাছে নরম লাগছে, ঠান্ডা হওয়ার কারণে ওইটা নরম হয়ে গেছে। তো তাদের খাবারের যে রেটিংটা আমি এখন দিব তা হচ্ছে গিয়ে 10-এর মধ্যে 6, 6। অ্যান্ড আই থিঙ্ক তাদের আরও উন্নত করা উচিত হবে, যেটা নিয়ে সবচেয়ে মেন মানুষ রেস্টুরেন্টে কিন্তু খাবার খেতে আসে। আর তা যদি মোটামুটি লাগে, বাট এত বড় রেস্টুরেন্ট যদি নর্মাল লাগে তো এটা ভালো লাগে না। আমি তো নেক্সট আমরা কথা বলবো হচ্ছে কি তাদের ডেকোরেটিং। সো ডেকোরেটিংয়ের কথা তো মানে ওপি, ইউটিউবের জন্য ভিডিও লাইক টিকটকে এইসব জিনিসের জন্য যদি ভিডিও বা ফটোস ক্লিক করতে হয় তাহলে যদি মানে রেস্টুরেন্ট খুঁজতে আসেন তাহলে অবশ্যই আমি বলবো যে এই রেস্টুরেন্টটা পারফেক্ট, কারণ এদিকে ডেকোরেটিং অনেক সুন্দর করা হয়েছে। যে আমি এখন আপনাদেরকে কিছু ফটোস অ্যান্ড ভিডিওস আমি দেখাইতেছি।
সো এই যে ফটো এন্ড ভিডিও বিলে এরা তাদেরই ওই রেস্টুরেন্টের থেকে ক্লিক করা হয়েছে। সো এইগুলো অনেকই অ্যামেজিং উঠছে অনেক। অ্যান্ড এদিকে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে তা আমি আপনাদেরকে বলতেছি। আমরা যখন অর্ডার দেওয়া শেষ হয়েছে, তো শেষ হওয়ার পর আমি অ্যান্ড আমার বোন ওদিকে একটা প্লেস ছিল যেটা নিয়ে আমাদের কাছে অনেক জোশ লাগছে। তো আমি আমার বোনকে বলতেছি চলো ওদিকে গিয়ে আমরা ভিডিও করি। তো যে লোকেশনটা আমরা চয়েস করছিলাম ওই লোকেশনের পাশে হচ্ছে গিয়ে মানে ওই যে ম্যানেজাররা থাকে তারা বসে আছিল। তো আমি তাদের কাছে গিয়ে বললাম যে আমরা কি এদিকে ভিডিও করতে পারবো? তো উনি বললো যে হ্যাঁ করো, নো প্রবলেম, এটা তো তোমাদের জন্যই। তারা উল্টারও একজন আরেকজনকে বললো যে এই যা লাইটটা ধরাই দিয়ে ওরা ওদের ভিডিও কোয়ালিটিটা যেতে আরও ভালো হয়। সো তারা অনেকটাই ফ্রেন্ডলি, এই জিনিসটা দেখে অনেক ভালো লাগছে। তাদের যে ডেকোরেটিং, এই ডেকোরেটিংয়ের আমি রেটিং দিব হচ্ছে গিয়ে 10 out of 10, ইয়েস 10 out of 10, কারণ আমার তো অনেক ভালো লাগছে। তো এখন নেক্সট কথা বলি হচ্ছে গিয়ে সার্ভিস। তো তাদের যে সার্ভিসটা ছিল, হ্যাঁ তারা অনেকটা ফ্রেন্ডলি ছিল এবং তো তাদের সার্ভিসে কোনো প্রবলেম ছিল না, সব দিক দিয়ে অলমোস্ট পারফেক্ট হইতেছিল। বাট একটা দিক দিয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড, তা হচ্ছে গিয়ে খাবার স্টার্ট করবো তো তার আগে আমি বলে রাখছিলাম যে আমাদের কোল্ড ড্রিঙ্কস দরকার, ঠিক আছে আমার কোক লাগবে। তো তিনি তখন দেওয়া যায় নাই, ইটস ওকে নো প্রবলেম, দেয় নাই নো প্রবলেম, আমার সমস্যা নেই, একটু পর দিলেও হবে। তো খাওয়া স্টার্ট করলাম, এতক্ষণও তিনি কোকটা দিয়ে যায়নি। তো আমি তাকে আবার বললাম যে আমার কোক লাগবে, কোকটা দিয়ে যায়, তিনি তখনও দেয় নাই। প্রায় আমি 5 বার বলছি অ্যাটলিস্ট খাবার শেষ হয়ে যেতেছে, অলমোস্ট খাবার শেষ, তখনও বলছি, তখনও তিনি দেয়নি। আর আই থিঙ্ক তিনি হয়তো বা ভুলে গেছে, কারণ ওইদিকে রেস্টুরেন্টে বার্থডে পার্টি চলতেছিল, হয়তো বা তিনি ওইদিকে বিজি ছিল, এর কারণে হয়তো বা দিতে পারেনি। যাই হোক, আমি আরেকটা ওয়েটারকে ডাক দিলাম অ্যান্ড বললাম যে আমার কোক লাগবে, কোক দিয়ে যান। তো তিনি সাথে সাথে কোক দিয়ে গেল। সো এ একটি প্রবলেম। তো তাদের যে দ্য গ্র্যান্ড হোটেলের সার্ভিস রেটিং আমি দিব হচ্ছে গিয়ে 10 out of 8। তো এই তো রেটিং দেওয়া এদিকে সমাপ্ত। এখন আরেকটা মেইন টপিক নিয়ে কথা বলবো, তা হচ্ছে গিয়ে বিল কত হয়েছে। সো কোনো সমস্যা নেই, আমি এসেছি সব ক্লিয়ারলি বলে যাব। অনেকে হয়তো বা বিশ্বাস নাও যেতে পারে যে আমি যে বিলের যে রেটগুলো বলতে সেগুলো মিথ্যা হইতে পারে, তাদের জন্য আমি এই স্ক্রিনশটটা ভিডিওতে দিয়ে দিব, নো প্রবলেম। তো ফার্স্ট আমরা যেটা অর্ডার করছিলাম তা হচ্ছে গিয়ে থাই স্যুপ। তো থাই স্যুপ আমরা একটা নিয়েছিলাম, তো ওই একটার প্রাইস হচ্ছে গিয়ে 350 টাকা। তো নেক্সট যেটা তা হচ্ছে গিয়ে দ্য গ্র্যান্ড হোলের স্পেশাল মিক্স ফ্রাইড রাইস, যেটা নিয়ে আমরা একটা অর্ডার করছিলাম, তার প্রাইস হচ্ছে গিয়ে 460 টাকা। তারপর হচ্ছে গিয়ে ফ্রাইড স্প্রিং চিকেন, যেটা নিয়ে আমরা একটা অর্ডার করছিলাম, বাট ওদিকে 6 পিস থাকে, মানে একটার মধ্যে 6 পিস থাকে, ওইটার প্রাইস হচ্ছে গিয়ে 400 টাকা। অ্যান্ড আমরা যে ভেজিটেবলটা অর্ডার করছিলাম তা হচ্ছে গিয়ে মিক্স ভেজিটেবল উইথ ওয়েস্টটা, ওটাও আমরা একটাই অর্ডার করছি, ওটার প্রাইস হচ্ছে গিয়ে 410 টাকা। অ্যান্ড আমরা যে সফট ড্রিঙ্কগুলো অর্ডার করছিলাম ওইটা দুইটা অর্ডার করছি, মোট 40 টাকা। অ্যান্ড একটা মিনারেল ওয়াটার অর্ডার করছিলাম, ওইটার প্রাইস হচ্ছে গিয়ে 25 টাকা। তো আমরা এই টোটাল 6টা আইটেম নিয়েছিলাম, কোনো ভ্যাট ছাড়া, কোনো সার্ভিস চার্জ, কোনো ডিসকাউন্ট তো নাই ভাই, যাই হোক এগুলো ছাড়া মোট বিল হচ্ছে গিয়ে 1685 টাকা, ইয়েস 1685 টাকা। তার সাথে তো ওই যে ওয়েটারের বকিস, তো ওইটা তো আলাদা আছেই, ওইটা বাদ। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আমার এই সম্পূর্ণ ভিডিওটাকে দেখার জন্য ধন্যবাদ। তো যারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটাকে একটা লাইক দেন তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখুন। তো টাটা, সি ইউ, আল্লাহ হাফেজ অ্যান্ড বুম।